হাওড়ার এক বেসরকারি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতি হাওড়ার এক বেসরকারি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হলো বাঁকড়া অঞ্চলে। সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক, স্কুলের ছাত্রছাত্রীদের এই দিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়াও এই দিন ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করেন। And I hope from the coming year, you all the guardians will maintain it. এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সভাপতি কল্যাণ ঘোষ, স্কুলের প্রিন্সিপাল অমর দেব গুপ্তা সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ব্যাপার নিয়ে আমরা প্রায় আমরা গার্জিয়ান মিটিং অর্গানাইজ করি। ওর আজকে যেভাবে বাচ্চারা ইউটিউব সঙ্গে আর সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে, সে ইনডাইরেক্টলি নিজের ফিউচারকে মানে কি নষ্ট করে ফেলেছে। কিন্তু ওর আইসাইট হয় ইয়া মেন্টালিটি হয় অনেক উইকনেস চলে আসে, তার মধ্যে ওদের একটা পড়ালেখার মধ্যে অ্যাট্রাকশন কমে যায়। তার জন্য আমরা কী করেছি, আমরা প্রতি ফ্রাইডে আর স্যাটারডে এক্সট্রা কারিকুলার মধ্যে কিক বক্সিংটা অ্যাড করেছি। আমাদের ক্রাটে আগে ছিল, কিন্তু কোভিড মধ্যে সব এদিকে হয়ে গেছে, আর যারপরে আমাদের ক্রাটে টিচার উনি যোগাযোগ করতে পারছি না, ক্রাটেটা অ্যাড হবে। তারপরে কিছু এটা কালচার মধ্যে হয়, আর তারপরে ছোটো বাচ্চাদের আমরা কনভিন্স করি কি ড্রয়িংটা, ড্রয়িং মধ্যে অনেক ড্রয়িংটা পাওয়া যায়, সে বাচ্চার খুব আনন্দ পায়। তো যদি সে অফ টাইম মধ্যে যদি বাচ্চাকে ড্রয়িং মধ্যে আর এইসব যদি মধ্যে যদি অ্যাড করে দিয়ে ঠিক আছে, আর আমরা অনেক কিছু বই যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, তো আমাদের পাশের জগাছার জনরাল থানা অ্যাসোসিয়েশন আছে, ওইখানে ক্রিকেট স্পোর্টস অ্যাসোসিয়েশন আমরা বলি, ওইখানে বাচ্চাকে অ্যাডমিট করুন। এটা কী হয়, এমনি নাকি বাচ্চা ক্রিকেট খেল শিখলে, ফুটবল শিখলে ও মেসি হয়ে যাবে, অচ্ছা তেন্ডুলকর হয়ে যাবে, কিন্তু ওই কি এই সোশ্যাল মিডিয়া থেকে বেড়ে থাকবে আর ওর মধ্যে একটা স্ট্রেংথ তৈরি হবে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ।